হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুজ ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তো দেখো, এটা হলো বুধবারের ব্লগ। সকাল থেকে শুরু করেছি রান্না বসিয়ে, এদিকে বড়ের টিফিন গুছিয়ে দিচ্ছি। আজকে না কিছু টিফিন আমার করে দিতে ইচ্ছে করছিল না, তাই ওকে বাতাসা মুড়ি আর একটা অ্যাপেল দিয়ে দিলাম, আর দুটো জলের বোতল দিয়ে দিলাম। আজকে শুধু প্লেন জলই দিয়েছি দুটো বোতলে, কোনো নুন চিনির জল দিইনি। আর এদিকে দেখো, আমন্ডগুলো ছুলে নিচ্ছি। এখন প্রায় 7:30 থেকে 7:45 মতো বাজে। আমন্ডগুলো আগে ছোলা হয়নি, কারণ প্রথমেই আমি উঠে ভাত একদিকে বসিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম। তাই তো দেখো, এদিকে বরের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এদিকে মেয়েকে আদর করছিল। মেয়ে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, ও সবে ব্রাশ করেছে, আর কিছুই হয়নি, তো ওই জন্যই খালি গায়ে রয়েছে, এখনও জামাটাও পরানো হয়নি। তো বর এদিকে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে। এখনও ঘরের কাজ কিছুই হয়নি, শুধু রান্না হয়েছে আর ঘর টর গোছানো কিছু হয়নি। ও বেরিয়ে যাক স্কুলের জন্য, তারপরে ধীরে সুস্থে আস্তে আস্তে সব করব। আজকে ভালোই রোদ্দুর দিয়েছে। তো দেখো, এই চিড়েটা এখানে না, চিড়েটা একটু রোদ্দুরে দিয়েছি, আর এখানে কাজু আর একটু আমন্ড রোদ্দে দিয়েছি। কাজুগুলো একদম নেতিয়ে গেছে, আর চিড়েগুলোর মধ্যে না পিঁপড়ে লেগে গেছে, তার জন্য চিড়েগুলো একটু রোদ্দুরে দিলাম। তো জানলাটা দিয়ে বেশ ভালোই রোদ আসে গরমের সময়, তো শীতকালে একটু কম আসে। কতগুলো জামা কেচেছিল, ও কিছুটা কেচেছে আর আমি কিছুটা কেচেছি, তা সেগুলোই ছাদে দিয়ে আসবো। ওখানটা যেহেতু ওই চিড়েগুলো দিয়েছি, এবার ওখানটা যদি জামা কাপড় দিই না, জামা কাপড়গুলো সব, মানে জামা কাপড়ের জলগুলো সব চিড়ের মধ্যে পড়বে, তার জন্য ভাবলাম আজকে ছাদেই দিয়ে আসি, জলটা ঝরলে নিয়ে চলে আসব। আর দেখো, ছাদে উঠে প্রচণ্ড রোদ্দুর, মানে আমার রোদটা মাথায় লেগেই না, সঙ্গে সঙ্গেই কপালটা যন্ত্রণা করছিল। আর এদিকে মেয়েকে ঘরে টিভি চালিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে গেছি, গ্রিলটা। তো আমার আবার ওকে একা ছেড়ে যেতে খুবই ভয় লাগে, ওই জন্য তাড়াহুড়ো করছি আমি, যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে আসি। ওকে যদিও বা বলে এসেছি যে কেউ ডাকলে বেরাবে না, আসলে কি বলতো, নিস্তালাটা তো ফাঁকাই থাকে, মানে কেউ যদি ওপরে চলে আসে এটাই আমার ভয়। আর আমার মেয়ে এতটাই মিশুকে যে ও কেউ ডাকলে হট করে বেরিয়ে যাবে, তার সাথে কথাও বলবে, এই জন্য ওকে নিয়ে আমার খুবই ভয় করে। আমি যখন স্নান করতে যাই, আমাদের বাথরুমটা যেহেতু বাইরে, ওকে মাঝে মাঝে আমি তালা দিয়েই যাই। আর এদিকে দেখো, পাশের বাড়িতে না পায়রাগুলো কি সুন্দর এখানে খেলা করছিল, তো আমি একটু ক্যামেরা করেছি। আর এইটা হলো আমাদের বাড়িওয়ালাদের খরগোশ, ওখানটা চুপ করে বসে থাকে, তো ওকেও একটু ভিডিও করে নিয়েছি। তো খুব জোর খিদে পেয়ে গেছিলো, আজকে টক ডাল করেছি টমেটম দিয়ে, আর তোমার পটল পোস্ত করেছি, তো ওইটাই খাচ্ছি, খুব খিদে পাচ্ছিলো। আর মেয়ে তো সকালবেলা দুধ কেলক্স খেয়েছে, তো মেয়েকে বললাম তুমি ভাত খাবে আসো, ও বলছে না আমি খাবই না ভাত। ও দুধটা খুব সহজেই খেয়ে নেয়, ভাতটা একদমই খেতে চায় না। আর এদিকে দেখো, কতগুলো কৌটো খালি হয়েছে, আমার কৌটো মানে খালি হলেই আমি মেজে নিই, তাতে কি হয় বলো তো, নোংরাটা একটু কমও হয়। আমার আবার না একসাথে অনেক কাজ জমে গেলে একদমই করতে ভালো লাগে না, তো মাঝে মাঝে একসাথে অনেক কাজ করি ঠিকই, করে আবার অসুস্থও হয়ে যাই বেশিরভাগ সময়টা, যখনকার কাজ তখনই করে নেওয়ার চেষ্টা করি। তারপরে দেখো, কিছুক্ষণ বসে অনেকক্ষণ বাদেই বেশ স্নান করতে গেছিলাম, স্নান টান করে তারপরে এই যে মেয়েকে একটু ফল কেটে দিলাম, আর আমিও একটু খাবো, মেয়ে একা খাবে না। আর সকালবেলা উঠেই ও ঠাকুরটা দিয়ে নিয়েছিল, আর এই দেখো ঘুম থেকে উঠেই ও চলে এসেছে ওর পাপা স্কুল থেকে। ওদের হয়তো 6 পিরিয়ড হয়েছে, 5টার মধ্যেই ঢুকে গেছে ঘরে, প্রত্যেক দিনই 7 পিরিয়ড করে থাকে, আজকে হয়তো 6 পিরিয়ড হয়েছে, ও তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। আর হাতে করে নিয়ে এসেছে দেখো প্রেশার কুকার, ওদের স্কুল থেকে এটা এবছরের গিফট। তো আমরা ভাবছিলাম একটা প্রেশার কুকার কিনবো, কোটের দেওয়া, ওই হকিংসেরই নিতাম। তো যেদিনকারে নিতে যাব, তার পরের দিনই যখন স্কুলে গেছে, সেদিনকারে কোনো কারণে হয়তো নেওয়া হয়নি, তার পরের দিন যখন স্কুলে গেছে তখন শুনছে যে গিফট হিসাবে হকিংসের প্রেশার কুকার দেবে, তো বাড়িতে এসে বলল আমার প্রেশার কুকারটা আর কিনতে হবে না, অন্য কিছু কিনে নেবো ওর বদলে। তো প্রেশার কুকারটা দেখে আমার এত আনন্দ হয়েছে, আমি প্রত্যেক দিনই মোটামুটি বলি তোমাকে যে প্রেশার কুকার দেবে বলেছে, কোথায় গেল প্রেশার কুকার, তো বলে যে কি জানে বললো তো দেবে, হয়তো দেরি হচ্ছে।
এখনো হয়তো আসলে অনেকগুলো মানে অনেক টিচাররা আছে তো তাদেরকেও দিতে হবে, অনেক যেহেতু অর্ডার থাকে হয়তো তাড়াতাড়ি দিতে পারিনি। তো প্রেশার কুকারটা দেখে আমার খুবই আনন্দ হচ্ছিল, মানে পছন্দ হয়েছে, এতটাই পছন্দ হয়েছে প্রেশার কুকারটা, ওই জন্যই আরও বেশি আনন্দ হচ্ছিল। তো আমার প্রেশার কুকার আছে, দুটোই আছে, দুটোই হলো 5 লিটারের। 5 লিটারের প্রেশার কুকার না দুজনের মানে অনেকটাই বড় হয়ে যায়, আর মাজতে গেলে খুবই অসুবিধা হয়, তার জন্য তো আমার মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা। তারপরে সন্ধেবেলা একটু বেরিয়েছি, মানে সব কিছুই কেনাকাটা হয়ে গেছে, ঠাকুরের জামাটা কেনা হয়নি। গোপালের জামাটা আমার আগেই কিনে নেওয়া উচিত ছিল, আমি একদমই ভুলে গিয়েছি কিনতে, আমার মাথা দিয়ে একদম বেরিয়ে গিয়েছে। তো যাই হোক, আর কি করা যাবে। তো এদিকে দেখো, গোপালের জামাটাই কিনছিলাম, তো এত জামা ঝোলানো রয়েছে, আমার একটাও পছন্দ হচ্ছে না। যদিও বা সুতির জামাগুলো একটু পছন্দ হয়েছিল, তা এমন ডিপ ডিপ কালার দেখে আমার ভালোই লাগছে না। আমার সবসময় একটু লাইট কালার পছন্দ হয় বেশিরভাগই, তো ডিপ কালার ভাল লাগছিল না। তবুও ভাবলাম যে যখন এসেছি দোকানটায় তখন নিয়েই নিই দুটো, বাড়িতে গেলে ওখান থেকে আবার নিয়ে নেব। তো অনেক কিছুই টুকটাক মোটামুটি কিনেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি, হয়ে ওঠেনি সেগুলো। তো দেখো, কেনাকাটা করে টোটো থেকে সবে রথ বাড়িতে নেমেছি, নেমে সাইড দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম সাইড ধরে। তো এখানে দেখো দাঁড়িয়ে গেছি একটা কারণে, এখান দিয়ে একদিন না তরকারুটি কিনেছিলাম, বর বলো তোমাকে রান্না করতে হবে না, আজকে তরকারুটি খেয়ে নেবো। তো ওখান থেকে তরকারুটি কিনেছি, কিনে চিনে বাড়িতে এসে খেয়েছি, খাওয়ার পরে এতটা বমি হচ্ছিলো সে বলবার মতো না, শুধু আমার না বরেরও বমি বমি পাচ্ছিলো, ও তবে বমি করেনি, আর আমার তো বমি হয়েছে সারা রাত ধরে। আর এই দেখো, মেয়ের জন্য একটা ব্যাগ নিয়েছি, ও খুবই বায়না করছিলো ওই ব্যাগটার জন্য, ও পয়সা রাখবে, পুজোতে ঘুরবে আমাদের সাথে। তো আর এইদিকে দেখো, গোপালের জামা কিনেছি, কীরকম লাগবে জানি না, আমার যেরকম পছন্দ হয়েছে। আর জামাগুলো না প্রচুর দাম বলছে, সেরকম জামাগুলো না দাম হিসাবে, তো যাই হোক নিয়ে নিলাম, আর কি করব। আর মেয়ের ব্যাগটা না আমার খুবই পছন্দ হয়েছে। আর এদিকে দেখো, ওশিয়ার একটা ফেসিয়াল কিট কিনেছি, ওশিয়ার এই ফেসিয়াল কিটটা খুবই ভালো, আমি মাসে একবার করে নিই, কিন্তু ইদানিং আর করা হচ্ছে না সময়ের অভাবে। আর এটা একটা স্ক্রাবার এনেছি, মানে আমার প্রচণ্ড না হাতটা ট্যান পড়ে গেছে, ওই জন্য স্ক্রাবারটা আনলাম। আমি অনেক রকম প্রোডাক্ট ইউজ করে দেখেছি, কিন্তু আমার না শ্যুট হয় না, আমার ওশিয়াটা খুব ভালো শ্যুট করে, তার জন্য আমি ওশিয়াটাই এনেছি। একটু দাম বেশি হলেও ওশিয়াটা খুবই ভালো। আর এদিকে দেখো, দুটো ক্লিপ এনেছি ওর দুটো দিদিভাইকে দেওয়ার জন্য। আর কিছু কানের কিনেছি, কিছু বলতে 3টে কানের কিনেছি, এই 3টে কানের খুবই পছন্দ হয়েছিল। তবে এটা কোনো বড় দোকানের কানের নয়, ওই হ্যাঙ্গার করে যে ঝুলিয়ে রাখে না 30 টাকা করে, সেই 30 টাকার কানের। আমি এত কিছু তো কিনলাম, কিন্তু পুজোতে ঠিকঠাক করে পড়তে পারবো কি না বলতে পারছি না, কারণ আমি খুব একটা ঘুরতে পছন্দ করি না, আর অনেক দূরে দূরেও ঘুরতে পারি না, কারণ আমার খুব মানে কি বলবো, ভিড়ভাড়টার মধ্যে আমারও অসুবিধা হয় মেয়ের মতো। তাই কাছে কাছে যতটা পারবো ঠাকুর দেখার চেষ্টা করব। আর দেখো, মেয়ের জন্য সুলেদাস থেকে এই দুটো এটা জুতোটা কিনেছি, সরি দুটো বলছি কেন, এই জুতোটা কিনেছি। আর একটা মায়ের জন্য জুতো কিনেছি, মায়ের জন্য শাড়ি কেনা হয়নি, কারণ মা বললো শাড়ি নিতে হবে না, আমার মার হঠাৎ মানে কোনো শাড়ি দিলে আমার মা চট করে পছন্দ হতে চায় না, তার জন্য মা বললো আমার জন্য শাড়ি নিতে হবে না, একটা জুতো কিনে দিই সে তাতেই হবে। তারপরে দেখো, খেতে বসে গেছি, এই যে ভাত, আলু সেদ্ধ, পটল পোস্ত আর ডাল রয়েছে সকালের। আর ডিমের অমলেটটা না বসিয়ে আমি গ্যাসটা মনে হয় বাড়িয়ে ফেলেছিলাম, আর কিছু বাসন পড়েছিল, এনেছি বাসনটা মেজে নিই, ওইটা করতে গিয়েই আমার ডিমের অমলেটটা কীরকম একটু পোড়া পোড়া মতো হয়ে গেছে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া করে সমস্ত কাজ, পরের দিনের কাজ সমস্ত গুছিয়ে রাখলাম, গুছিয়ে টুছিয়ে তারপরে ক্যামেরার সামনে আসলাম, তোমাদেরকে তো দেখালামই কী কী কিনেছি। তো যখন কিনছিলাম না তখন ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, তো আর মেয়েও খুব বিরক্ত করছিল, গরমের মধ্যে খুব বিরক্ত লাগছিল,
তার জন্য আর ভিডিও করা হয়নি, যদিও বা ভুলেও গিয়েছিলাম ভিড়ের মধ্যে, তার জন্য বাড়িতে এসেই দেখালাম। শুধু যখন ঠাকুরের জামাটা কিনছিলাম তখনই শুধু ভিডিওটা করেছি, আর করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, টাটা।